ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. রাগ আসলে কিভাবে দমানো যেতে পারে, কমানো যেতে পারে, উপায় কী আছে? রাগ কমানোর বা দমানোর উপায়গুলো আমরা অনেকেই জানি এবং হাদিসেও আসছে, তো এর বিষয়গুলো আসলে এটা একান্তই ব্যক্তিগত। মানুষ যদি মনে করে যে আমি এখান থেকে রাগ কমাবো, এটা সম্ভব। আর যদি মানুষ মনে না করে, এটাও একটা জিহাদ নফসের বিরুদ্ধে। এই নফসকে নিয়ন্ত্রণ করাও একটা জিহাদ। সো এই জিহাদে যদি আমি একাকি হেরে যাই, হারিয়ে যাই, তাহলে অবশ্যই এটা হলো না। সো আমার মনে হয় বিষয়গুলো খেয়াল করা উচিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি রাগ করো না, রাগ করো না, রাগ করো না। তো এটা তো না বললেন, তো প্রথম কথা হলো যে এর নিষেধাজ্ঞাটা একটু শুনি। রাসূল সাল্লাম যে নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞাটাকে একটু মূল্যায়ন করি। দ্বিতীয় হলো যে উপায় বলতে চাচ্ছেন, তো এটাও মানে অনুধাবন করে, এটাও একটা উপায়। দুই নম্বর বিষয় হলো যে আমরা স্থান পরিবর্তন করতে পারি, অর্থাৎ যে কোনোভাবে স্থান পরিবর্তন করলাম, যেখানে রাগ করছি আমি স্থান পরিবর্তন করলে অনেক সময় রাগটা কমে যায়। তারপরে মানে এটা তো শয়তান থেকে আসে, আগুন থেকে তৈরি। সো আগুনকে ঠান্ডা করার জন্য পানি অপরিহার্য, সো পানি খেলেও এটা হতে পারে। এগুলো আমরা সবই জানি, বুঝতে পেরেছি যে আপনারা জানেন এগুলো, বা আপনি জানেন, এরপরেও রাগ কমতেছে না। তো আমি আপনাকে বলবো যে আপনি আল্লাহর দিকে ধাবিত হন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করতে বলেছেন, কি করেছেন, কি করছেন, এ বিষয়গুলো একটু খেয়াল করেন। আল্লাহর নির্দেশ বা আল্লাহর বিধানের দিকে আপনি ফিরে যান, ইনশাআল্লাহ দেখবেন এখান থেকে কল্যাণকর কিছু পাচ্ছেন আপনি। আল্লাহর বিধানের দিকে ফিরে যান, আল্লাহর বিধানের দিকে ফিরে যান, ইনশাআল্লাহ ভালো কিছু এখান থেকে আপনি পাবেন। এর কারণ হলো যে আপনি যখন টাইমিংলি সালাত আদায় করবেন, টাইমিংলি সালাত আদায় করবেন, তখন আপনার মনটা নরম হবে, আর স্বভাবতই আর রাগ করতে পারবেন না। দ্বিতীয় বিষয় হলো অর্থ সহ যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, তখনও আপনার মানসিকতা সুন্দর হবে। অর্থ সহ কোরআন তেলাওয়াত, টাইমিংলি সালাত, এগুলো আপনাকে এ বিষয় থেকে অনেক মুক্তি দেবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিকুম।